আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, যদি আপনারা আপনাদের প্রিয় অভিনেত্রী নুসরত জাহানকে দেখতে পেয়ে যান আপনাদের পাশেই শপিং করতে, তাহলে কিরকম হয়? হ্যাঁ বন্ধুরা, অভিনেত্রী নুসরত জাহান এই রকমই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। তিনি পৌঁছে গেছিলেন নিউ মার্কেটে, করেছেন শপিং। হ্যাঁ, বিশ্বাস করছেন না, তিনি কিনেছেন কানের দুল, কিনেছেন পেস্ট্রি। নুসরত জাহান মনে করেন না যে সেলিব্রিটি বলে তিনি পাবলিক প্লেসে সাধারণ মানুষের মতো শপিং করতে পারবেন না। তিনি পৌঁছে গেছিলেন নিউ মার্কেটে শপিং করতে। হ্যালো এভরিবডি, যারা বলে যে সেলিব্রিটিজ দে ক্যান নট মুভ আউট আর ভীষণ চাপ হয় হিরো হিরোইনদের বাইরে যেতে, আমি কিন্তু এইসব একদমই মানি না। আমার প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছে করেছিল, আমি সকাল সকাল নাহোমস চলে এসেছি নিউ মার্কেটে। আই ডোন্ট নো হাউ টু শো ইট টু ইউ, আই এম ইন নাহোমস। প্রচুর কিছু আছে এখানে। লেট মি জাস্ট প্লেস দি অর্ডার। রাম্বলস, রাম্বলস আচ্ছা, ওকে লেট মি জাস্ট প্লেস দি অর্ডার দেন আইল গেট ব্যাক টু ইউ। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক অভিনেত্রী নুসরত জাহান সিক্রেটলি নিউ মার্কেটে পৌঁছে কিভাবে নিজের শপিং সারলেন। নিউ মার্কেটের একটি পপুলার পেস্ট্রি শপে তিনি শপিংও করলেন। নিউ মার্কেটে পৌঁছে জুয়েলারি স্টোর থেকে পছন্দ মতো কানের দুলটাও কিনে ফেললেন অভিনেত্রী। আপনারা দেখলেন তো আপনাদের প্রিয় অভিনেত্রী নুসরত জাহান কিভাবে গোপনে পৌঁছে গেছিলেন নিউ মার্কেট আর করে ফেলেছেন তার পছন্দ মতো শপিং। তো বন্ধুরা, এবার থেকে নিউ মার্কেটে গেলে পরে কিন্তু আপনাদের খেয়াল রাখতেই হবে, হয়তো আপনাদের আশেপাশেই থাকতে পারে টলিউডের কোনো প্রথম সারির সুন্দরী অভিনেত্রী। অভিনেত্রী নুসরত জাহানের গোপন নিউ মার্কেট ভিজিটের এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।